আসসালামু আলাইকুম। শীতের আর্দ্রতা থেকে আমাদের স্কিনকে ভালো রাখতে বা আমাদের ত্বকের লাবণ্যতা বৃদ্ধি করতে এবং আমাদের রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে তিনটি খাবার খান। আজকে তিনটি খাবার নিয়ে সম্পূর্ণ ভিডিওতে আমি আলোচনা করব। যাদের অল্পতেই ঠান্ডা সর্দি কাশি লেগেই থাকে এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম রয়েছে তাদের জন্য সম্পূর্ণ ভিডিওতে তিনটি খাবার নিয়ে আমি আলোচনা করব। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণীয় দেখবেন। আজকে যে তিনটি খাবার নিয়ে আমি আলোচনা করব আমাদের মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন আমরা ধারাবাহিকভাবে জেনে নিব। নাম্বার ১, টমেটো। শীত মৌসুমে এই খাবারটি আমাদের সকলেরই ঘরে থাকবে, কিন্তু আমরা অনেকেই প্রয়োজনে খাচ্ছি, অনেকে খাচ্ছি না। আমি আপনাদের বলতে চাই, বিভিন্ন ফলের থেকে গুণাগুণ সমৃদ্ধ এই খাবারটি। যদিও এটা ফল হয়ে থাকে, আমরা সবজির মতনই ব্যবহার করে থাকি, আমরা অনেকে রান্না করে খেয়ে থাকি, অনেকে আবার সালাদের মাধ্যমে খেয়ে থাকি, অনেকে আবার টমেটো মাখিয়ে খেয়ে থাকি, বিভিন্ন পদ্ধতিতে খেয়ে থাকি। আমি আপনাদের বলবো, আগুনে দিয়ে খেতে পারেন, কিন্তু আগুনে সারা যেই পদ্ধতিগুলোই খাওয়া যায় সেভাবে খেলে উপকারিতাটা আপনারা বেশি পাবেন। টমেটোতে এমন কিছু ভিটামিন রয়েছে যা আমাদের মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ভিটামিন বি কমপ্লেক্সের মতন ভিটামিন পাওয়া যাচ্ছে টমেটোতে। এছাড়া অন্যান্য বিভিন্ন উপাদান রয়েছে যা আমাদের ফুসফুসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আমাদের রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আমাদের স্কিনের লাবণ্যতা ধরে রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদের ত্বক বা স্কিনের লাবণ্যতা এই শীতের আর্দ্রতা থেকে ধরে রাখার জন্য টমেটোটা বাদ দেওয়া যাবে না, পছন্দ হলেও আমরা প্রয়োজনে খেয়ে থাকবো। এটা পছন্দের, তারপরেও বলবো এটা আমাদের প্রয়োজন, প্রয়োজনের জন্য খাবো। আমি আশা করি নাম্বার ১ বুঝতে পেরেছেন। নাম্বার ২, গাজরের কথা কে না জানেন। গাজরে ভিটামিন এ সহ এমন কিছু উপাদান রয়েছে যা আমাদের চোখের দৃষ্টিশক্তির জন্য অত্যন্ত ভালো কাজ করে, এছাড়া আমাদের মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো কাজ করে। আমাদের ভিতরের অভ্যন্তরীণ দামি অঙ্গগুলো সুস্থ রাখতে, ভালো রাখতে বিভিন্ন খাবারের প্রয়োজন রয়েছে, তেমনইভাবে গাজরেরও প্রয়োজন রয়েছে। এছাড়া আমাদের স্কিনের লাবণ্যতা ধরে রাখতে, এই শীত মৌসুমের যে স্কিনের আর্দ্রতার জন্য স্কিনটা আমাদের একটু ড্যামেজের মতন হয়ে যাচ্ছে, সেটাকে দূর করে সুন্দর করতে গাজরের জুড়ি নেই। তাই অবশ্যই আমরা গাজর বিভিন্ন পদ্ধতিতে খেতে পারি। আশা করি নাম্বার ২ বুঝতে পেরেছে। নাম্বার ৩, পানি। এখন আসুন পানির কথা কেন বললাম। আমরা গরমের থেকে শীত মৌসুমে পানির থেকে অনেকটা এড়িয়ে চলি, যতটুকু পরিমাণে আমাদের দেহের পানির প্রয়োজন রয়েছে তার থেকে অনেক অংশ কম পানি পান করছি, যার কারণে রক্ত সঞ্চালন কমে আসতেছে, একই সাথে আমাদের স্কিনের শুষ্কতা বেড়ে যাচ্ছে, লাবণ্যতা হারিয়ে যাচ্ছে এবং ভিতরের অভ্যন্তরীণ দামি অঙ্গগুলো অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমরা অবশ্যই বলতে চাই, বিশেষ করে আমি আপনাদের অবশ্যই বলতে চাই যে পর্যাপ্ত পরিমাণে এই শীত মৌসুমে পানি পান করব, পানি থেকে আমরা এড়িয়ে চলবো না। আবার অনেকে দেখা যাচ্ছে আমরা গোসলটা পর্যন্ত ঠিক মতন করি না, এই ভুলগুলো করা যাবে না। খাবার পানি সহ গোসলের পানি প্রয়োজনে আপনারা উষ্ণ গরম করে নেবেন, কিন্তু আপনারা এই পানি থেকে বিরত থাকবেন না বা দূরে থাকবেন না। পানি থেকে দূরে থাকলে আপনাদের দেহের লাবণ্যতা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, এছাড়া বিভিন্ন সমস্যা আপনারা পড়তে পারবেন। এই তিনটি খাবার আপনারা এই শীত মৌসুমে একটু কন্টিনিউ করুন, ইনশাআল্লাহ আপনার মধ্যে অনেকটাই স্বস্তি ফিরে পাবেন, লাবণ্যতা ধরে রাখতে পারবেন, সাথে সাথে রক্ত সঞ্চালনও বৃদ্ধি হবে। ছেলে মেয়ে ছোট বড় সকলেই এই তিনটি খাবার ইনশাআল্লাহ খেয়ে যাবেন। আমি আশা করি অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আমাদের ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটা আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।